আমাদের বাড়িতে আজকে হচ্ছে তালের পায়েস হবে, তা তাল নিয়ে এসেছে। আমি বলেছি আজকে হবে না, আজকে রান্না করব না তাল। সবাই হাতে হাতে করে দিচ্ছে, একজনা হচ্ছে নারকেল ছুলে দিচ্ছে, উনি আবার নারকেল কুড়িয়েও দেবে, আর একজন হচ্ছে তাল ছুলে দিচ্ছে, চটকে চটকে তাল ছুলে দিচ্ছে। আর এইটা হচ্ছে গুলে রেখেছে, আর এইটা হচ্ছে আর একটা গুলছে, আর এইটা শক্ত রয়েছে। দেখ তাল দিয়ে যে কি করব আজকে, পায়েসই করব না কি করব সব দেখাবো বন্ধু। হ্যাঁ তাহলে হচ্ছে এবার হচ্ছে হাতে হাত লাগাই। তা দেখুন তাল কিভাবে ছেঁকে নিতে হবে। তালের যে আঁশটা আছে না, সেই আঁশটা হচ্ছে মুখে লাগলে একদম বিচ্ছিরি লাগবে খেতে, ওই জন্য ঘষে ঘষে তালটা কিভাবে চাল নিতে, দেখেছেন কীভাবে করছে, পুরো তালটা এভাবে ছেঁকে নেবে। আর এদিকে আর এক মহাজন হচ্ছে নারকেলটা কুড়ি দিচ্ছে, নারকেল নারকেল কোড়ানো হচ্ছে। হ্যাঁ এই কোড়ানো নারকেল দিয়ে দুধ দিয়ে আর এই তালটা রান্না হবে। তা আমি এখন রান্নাঘরে ঢুকে যাই, এরা এগুলো করছে করুক, খুব তাড়া দিয়েছে, তাড়াতাড়ি করে দিতে হবে। আমি এই তালের পায়েসটা তৈরি করার জন্য কি করলাম, এই তাল এই পুরো 1.5 কিলো দুধের মধ্যে আমি এই তালটা পুরো ঢেলে দিয়েছি, এটা তালটা পুরো ঢেলে দিয়েছি। ঢেলে এখন আমি এটা উনুনে বসাবো, একদম অনেকক্ষণ জাল দিতে হবে, জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে তারপরে হচ্ছে চিনি চিনি দেব, আর দেব হচ্ছে নারকেল দিয়ে আমি এই তালটাকে নামাবো। তা বন্ধু আমার তালের পায়েসটা একটু দেখুন, সবাই একটু শেয়ার করুন, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। হ্যাঁ রাখি। তালটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। হ্যাঁ এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন একদম জেলির মতো থকথকে হবে, একদম কাচের মতো চকচক করবে এটা, তখন হচ্ছে নামিয়ে তোমাদের দেখাবো। হ্যাঁ এর ভিতরে দেবো যখন হচ্ছে হচ্ছে নারকেল চিনি, তখন দেখাবো। তা দেখো বন্ধু কতটা করেছি, এতটাই করেছি, আমি দেবো একটু সবার ঘরে ঘরে। হ্যাঁ ওই জন্য এতটা করেছি, প্রথম করছি তো, সবার ঘরে ঘরে একটু বাটিতে করে দেবো, সবাই খাবে। হ্যাঁ তাহলে দেখাচ্ছি এরপরে। তা তালটাকে আমি বসিয়ে দিয়েছি, হ্যাঁ ওভেনে বসিয়ে দিয়েছি, এখন ডিউটি হচ্ছে এই তালটাকে শুধু নেড়ে রাখতে হবে, একদম তলায় যেন লেগে না যায়। যখন উটকানো শুরু করবে না তখন হচ্ছে নেড়ে নেড়ে রাখতে হবে, নাহলে একদম উতরে পড়ে যাবে। হ্যাঁ পুরো উতরে পড়ে যাবে, এটা নেড়ে নেড়ে না রাখলে নিচে লেগে যাবে আর হচ্ছে উতরে পড়ে যাবে একদম। অনেক এই 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 তালের এই পায়েসটা করতে অনেকটা টাইম লাগে। তা আমি এখন হচ্ছে এই পুরো চিনিটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদ বাকি টুকুনি চিনি, চিনি দিয়ে দিলাম, এবার একদম অনেক নাড়তে হবে নেড়ে নেড়ে, একদম যখন একদম অল্প হয়ে যাবে ঘন হয়ে তখন তাল পায়েসটা হয়ে যাবে। তা নারকেলটা দিয়ে দেওয়া হলো, আমার তালের পায়েসটা আমি নামিয়ে নিয়ে এসেছি, এই দেখুন একদম এতটা এক পুরো গাবলি ছিল, একদম শুকিয়ে এইটুকুনি করেছি। হ্যাঁ তা কেমন হলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো তোমরা এরকম করে খেও, করে সবাই খেও, শ্রাবণ মাসে তাল খেতে হয়। হ্যাঁ সবাই খেও, আজকের মতো টাটা।